আগেই ক্রাইম রিপোর্টারদের একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাব ও পুলিশ প্রধানের সাথে একই সারিতে বসেছিলেন শাকিব খান। দেশের শীর্ষনায়ক হওয়ার পাশাপাশি তার এত বড় অর্জনে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন শাকিব ভক্তরা। আর এবার শাকিব ভক্তদের জন্য রইল আরও একটি সুখবর, প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে আমন্ত্রণ পেলেন শাকিব খান। এছাড়াও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও যৌথ প্রযোজনার ছবিতে তার স্টাইলিশ লুক দিয়ে তিনি এখন বিনোদন সাংবাদিকদের জন্য টক অব দ্য টাউন। বর্তমানে তিনি কাজ করছেন রংবাস নামের একটি ছবিতে, যে ছবিতে তার বিপরীতে রয়েছে তিনজন সুন্দরী নায়িকা। আর মুক্তির অপেক্ষা রয়েছে তার রাজনীতি ও নবাব নামের দুটো ছবি, সেই সাথে হাতে রয়েছে তার বিগ বাজেটের কয়েকটি বড় ছবি। আর প্রধানমন্ত্রীর সাথে ইফতার পার্টিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন শাকিব খান। সেই সাথে তিনি এও জানান সরকারকে এদেশের চলচ্চিত্রের উন্নয়নে সাহায্য করতে হবে, যদি এখনই সঠিক পদক্ষেপ না নেওয়া হয় আমাদের দেশের সিনেমার ব্যবসা বিলুপ্তির পথে যাবে। সেই সাথে কয়েকটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় শাকিব খান যদি সুযোগ হয় তাহলে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবেন এদেশের সিনেমার উন্নয়নের জন্য যুগান্তকারী যেন কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়। প্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার পার্টিতে শীর্ষনায়ক শাকিব খান সুযোগ পেলেন, এই সুযোগকে আপনারা কোন দৃষ্টিতে দেখছেন সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।